সাফল্য এবং ব্যর্থতা দু ক্ষেত্রে দায় নিতে হয় নেতৃত্বকে। নীতিন গডকরির গতকালের মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। পাঁচ রাজ্যে ভোটে বিজেপির খারাপ ফলকে কি ইঙ্গিত করেছেন নীতিন? চব্বিশ ঘণ্টাও কাটেনি, ময়দানে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী, বললেন পুরোটাই ভুল ব্যাখ্যা করা হয়েছে। শনিবার পুরীতে ব্যাংকের এক অনুষ্ঠানে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী। শুরু হয়ে যায় তোলপাড়। তাহলে কি পাঁচ রাজ্যে দলের ফলাফলকে ইঙ্গিত করে এমনটা বললেন নীতিন? কারণ ভোটের ফল বেরোনোর পরই শিবসেনা বলেছিল এবার আত্মসমীক্ষার প্রয়োজন বিজেপির। নীতিন তো রীতিমতো সংঘ পরিবার ঘনিষ্ঠ। তাহলে কি গেরুয়া শিবিরের একটা অংশ মনে করছে যে ভোটের ফলের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব সমান দায়বদ্ধ? ঘরে বাইরে জোর জল্পনা, চব্বিশ ঘণ্টাও কাটতে দেননি নীতিন, সেই পুনেতে বসিয়ে দিলেন নিজের বক্তব্যে সাফাই। চুনাবি জব জিততে হ্যাঁ তো কেউ জিতে ইসকে লিয়ে কোই কমিটি নেই হতি, হারতে তো ফির জিম্মেদারি তয় হতি হ্যায়। তো জিস প্রকার সে চুনাব মে হার অর জিত কো হম স্বীকার করতে হ্যায়, বেসে প্রফিট এন্ড লস কো স্বীকার করকে হমনে মিলকর সাথ জানা চাহিয়ে, ইয়ে উসকা স্পিরিট থা। না মানে কোই চুনাব কা রেফারেন্স দিয়া থা, না কোই নেতাও কি তরফ মেরা আঙ্গুলি নির্দেশ থা। ইয়ে বড়া দুর্ভাগ্য হ্যায় কি ইস প্রকার কি বাতো কো উপর ওয়ালি বাতো কো কাট দেনা, নিচে কি কাট দেনা অর বিচ মে আপনে মন মে জ্যাসা ভ্যাসা ইন্টারপ্রিটেশন নিকাল কর উসকো সার্কুলেট কর দেনা। নিজের মন্তব্যেরই ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তাতে কি ড্যামেজ কন্ট্রোল হল? বিরোধীদের একাংশ তো বলেই ফেললেন, আখের সত্যিটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে নীতিনের। মিও রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।